বন্ধুরা, আপনারা কখনো এমন সাপ দেখেছেন যেটা কিনা হাওয়াতে উড়তে পারে, কিন্তু এই সাপের তো কোনো ডানায় নাই, অথচ এটা হাওয়াতে কিভাবে ওড়ে? আর বন্ধুরা, আপনারা বেশিরভাগ ব্ল্যাক, ব্রাউন অথবা গ্রে কালারের সাপ দেখেছেন, কিন্তু কখনো পিওর লাল কালারের সাপ দেখেছেন? আর গাইস, এমন সাপ দেখেছেন যেটা কিনা অন্ধ হয়ে থাকে, কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও এটা তার শিকার খুব সহজেই করতে পারে। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা এমন কিছু সাপ দেখতে চলেছি যেগুলো আপনারা না কখনো দেখেছেন না কখনো শুনেছেন। তো চলুন শুরু করি। প্যারাডাইজ ফ্ল্যাং স্নেক। গাইস, এটাই সেই সাপ যেটা কিনা হাওয়াতে উড়তে পারে, কিন্তু এসব হাওয়াতে তখন ওড়ে যখন কোনো জিনিসকে শিকার করবার দরকার হয়। আর গাইস, এই ফ্ল্যাং স্নেক এতটা রেয়ার যে এটা পৃথিবীর মাত্র 4টা জায়গায় পাওয়া যায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন এবং সিঙ্গাপুর। এই সাপ যেমন দেখতে ভয়ানক তেমনই বিষাক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আপনাদের বলি এই সাপ ওড়ে কিভাবে। গাইস, এই সাপের হাওয়াতে ওড়ার জন্য কোনো ডানার দরকার হয় না। এই সাপ এক লাফে অনেক দূর পর্যন্ত যেতে পারে। জাম্প করবার জন্য এটা উঁচু একটি গাছের মাথায় উঠে যায়, দেন শিকার দেখে ঝাঁপ মারে। আর বন্ধুরা, এই সাপ লম্বায় 2 থেকে 4 ফিট হয়ে থাকে। স্পাইডার টেইলড ভাইপার। গাইস, এই সাপ দুনিয়ার সব থেকে রেয়ারেস্ট সাপের মধ্যে একটি। এই সাপ দেখতে ছোট মনে হলেও এর থেকে ভয়ঙ্কর এবং চালাক সাপ আগে কখনোই দেখেননি। এই সাপের লেজের শেষের অংশটা একদমই মাকড়সার মতো দেখতে, আর এই লেজ দিয়ে এই সাপ অনেক সুন্দরভাবে শিকার করে থাকে। যেমন এখানে দেখুন, এই সাপ আরাম করে শুয়ে আছে, আর সাপটা কিন্তু নড়তেছে না, বরং সাপের লেজের ওই মাকড়সার মতো অংশটা নড়তেছে। আর এটা এমনভাবে নড়ে যেন দেখে মনে হয় কোনো মাকড়সা নড়তেছে, আর এটার ফলে আশেপাশের পাখির নজর এর দিকে যায়, আর পাখি ভাবে মনে হয় এটা কোনো মাকড়সা। আর যখনই পাখি এটাকে শিকার করতে আসে, তখনই এই সব পাখিকে ধরে ফেলায় এবং নিজের ভোজন বানিয়ে ফেলায়। ডাবল হেডেড স্নেক। বন্ধুরা, আপনারা যত সাপ দেখেছেন সেই সবগুলোর মুখ কিন্তু একটাই, কিন্তু এই ডাবল হেডেড সাপ এমনই যে এদের মুখ দুইটা হয়ে থাকে, আর এই সাপ তার দুইটা মুখ দিয়ে খাবার খেয়ে থাকে। আর এই ধরনের দুই মাথাওয়ালা সাপ বেশি দিন বেঁচে থাকে না। হ্যারি বুশ ভাইপার। গাইস, এই সাপের পুরো বডি কাটার মতো ধারদার হয়ে থাকে। এই সাপ ভয়ঙ্কর তো বটেই, কিন্তু এর বডি দেখার পর এটা আরো বেশি ভয়ঙ্কর লাগে। এই সাপ এতটাই রেয়ার যে এটাকে শুধু আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। গাইস, এর আগে আপনারা কখনো এই সাপ দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গাইস, এই সাপ দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রেয়ারেস্ট সাপ। লাখ লাখ কোবরা জন্ম নেওয়ার পর একটি কোবরা মনে হয় এমন রেড কালার নিয়ে জন্ম হয়। এই সাপের লম্বা 0.7 মিটার থেকে 2.1 মিটার পর্যন্ত হয়ে থাকে। নর্মাল কোবরাদের মাঝে যদি এটাকে রাখা হয়, তাহলে তো এটাকে একদমই ভিন্ন লাগবে। আর গাইস, এটা লাল সাপ হওয়াতে এমন ভাববেন না যে এটাতে কোনো বিষ নাই অথবা এটা কামড়ালে কিছু হবে না, এটা নর্মাল কোবরাদের মতোই বিষাদার হয়ে থাকে। আর এই সাপ যদি কাউরে কামড় দেয়, তাহলে চিকিৎসা না পেলে 30 মিনিটের মধ্যেই সে পটল তুলবে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।